আসলে শুধুমাত্র স্যালাইন দিয়ে বা বাহিরের ঔষধ দিয়ে একটা মানুষকে কিন্তু খুব বেশি দিন আমরা চালিয়ে নিতে পারি না। এই ন্যাচারাল যে খাবারটা, এর বিকল্প আসলে কিছু নাই। সেই ন্যাচারাল খাবারটাই আমরা চিবিয়ে চিবিয়ে খাই স্বাদের জন্য আসলে, কিন্তু পেটের মধ্যে গিয়ে যেভাবে দেয় না কেন নিউট্রিশন কিন্তু একই হয়, যার কারণে আপনি এটা দুশ্চিন্তা করবেন না যে আপনার বাবা মুখে খেতে পাচ্ছে না, হয়তো সে নিউট্রিশন পাবে না, তা না। আপনার তো বাবা না আসলে, বিষয়টা আমি জানি যে আপনাদের মন ভালো নেই, খুবই মর্মান্তিক একটা বিষয় যে আপনার বাবার এমন একটা ক্যান্সার হয়েছে যে উনি খেতে পাচ্ছে না। মূলত যে কারণে আমাদের কাছে আসে যে খেতে পাচ্ছে না, খাওয়ার বিকল্প কি করা যেতে পারে, আজকের এই অপারেশনটা কিন্তু শুধু সেটা। আপনার বাবার যে ক্যান্সার ধরা পড়েছে, মূলত ক্যান্সারটা হচ্ছে ডিউডেনামে। ডিউডেনামে হচ্ছে পাকস্থলীর জাস্ট পরের যে খাদ্য নালীটা থাকে ওটাকে আমরা ডিউডেনাম বলি। এই পাকস্থলীর জাস্ট পরে ওনার প্রাথমিক যে ক্যান্সারটা শুরু হয়েছে, এই ক্যান্সারের নামটা আমাদের ভাষায় আমরা বলি অ্যাডিনোকার্সিনোমা। আপনারা ওই হুমায়ুন আহমেদের তো শুনেছেন, ওনার একটা ক্যান্সার হয়েছিল, ওনার কিন্তু সেম ক্যান্সার ছিল, অ্যাডিনোকার্সিনোমা ছিল। তো ওনারটা খুবই প্রাথমিক পর্যায়ে ছিল, তারপরও আপনারা দেখেছেন যে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে আসলে শেষ পর্যন্ত কিছু করা যায়নি। এনে হোক, তো আপনার বাবার দুর্ভাগ্যজনক হলেও সেম টাইপের ক্যান্সার হয়েছে, কিন্তু আপনার বাবার যেটা বাড়তি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এটা দ্রুত লিভারে ছড়িয়ে গিয়েছে। লিভারে ছড়িয়ে গিয়ে বিষয়টা এমন হয়েছে যে ওনার সমস্ত খাদ্যনালীগুলোকে ছোট করে ফেলেছে ক্যান্সারটা, যার কারণে মুখ থেকে খাবার যাওয়ার সুযোগটা নাই। যার কারণে আমরা কি করেছি যে এটাকে বলা হয় ডুডেনোস্টোমি, তার মানে হচ্ছে যেখানে ওনার ক্যান্সারটা হয়েছে বা যেখানে খাদ্যনালীটা একদম চিকন হয়ে গেছে, তার নিচে সরাসরি খাবারটা কীভাবে দেওয়া যায় সে বিকল্প হিসেবে আমরা এই আজকের অপারেশনটা করেছি, যে পেটের মধ্যে দিয়ে একটা পাইপ ঢুকে দিয়েছি, এখন উনি মুখে খাবে না, আপনারা নিজ দায়িত্বে এই পাইপ দিয়ে খাবারটা দিয়ে দেবেন, উনি স্বাভাবিক নিউট্রিশন মেনটেন হবে। আসলে শুধুমাত্র স্যালাইন দিয়ে বা বাহিরের ঔষধ দিয়ে একটা মানুষকে কিন্তু খুব বেশি দিন আমরা চালিয়ে নিতে পারি না। এই ন্যাচারাল যে খাবারটা, এর বিকল্প আসলে কিছু নাই। সেই ন্যাচারাল খাবারটাই আমরা চিবিয়ে চিবিয়ে খাই স্বাদের জন্য আসলে, কিন্তু পেটের মধ্যে গিয়ে যেভাবে দেয় না কেন নিউট্রিশন কিন্তু একই হয়, যার কারণে আপনি এটা দুশ্চিন্তা করবেন না যে আপনার বাবা মুখে খেতে পাচ্ছে না, হয়তো সে নিউট্রিশন পাবে না, তা না। এখন যে পাইপটা দিয়ে দেওয়া হয়েছে, এই পাইপ দিয়ে উনি সব খাবারই ব্লেন্ডার করে লিকুইড আকারে নিয়ে নেবে, উনি পরিপূর্ণ নিউট্রিশনটা কিন্তু পাবে। কেমন, এই জন্য এখানে একটা কিছুটা সান্ত্বনা জায়গা, এই কাজগুলো কিন্তু একসময় আমরা করতে পারতাম না, এই এই রুগীগুলোকে আমরা খাবার দিতে পারতাম না, খাবারের অভাবে রুগীগুলো আস্তে আস্তে করে দিত, খারাপ হয়ে যেত। তো সেই রাস্তাটা করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওনাকে আপনাদের জেরে খাবার ওনাকে দিতে ইচ্ছে করে বা উনি যেটা খেতে চায় সেটা আপনি ব্লেন্ডার করে লিকুইড করে দু ঘন্টা পরপর দিতে পারবেন, সেক্ষেত্রে ওনার পরিপূর্ণ যে নিউট্রিশন যেটা আমরা বলি, যে কারণে আমরা খাবার খেতে পারবেন অনেক খাবারটা দিবেন, এটা গরম করার দরকার নেই না, আমরা তো একটু পরিমাপ করে দেবো কতটুকু আপনি দেবেন। ইউজুয়ালি সাধারণত আমরা 150 ml 200 ml এরকম করে দিই, সাথে হয়তো কিছু ওয়াটার দিই আর কি। এটা ওনার নিউট্রিশন স্ট্যাটাসের উপর ভিত্তি করে, ওনার ওজনের উপর ভিত্তি করে আমরা আপনাকে ফলো আপে আপনাকে বারবার হয়তো চেঞ্জ করবো বা জানাই দেবো।
সেক্ষেত্রে আসলে নিউট্রিশনের কোনো ঘাটতি হবে না এবং আপনাদের খাবার দিতে কোনো বাধা নেই। আপনাদের এরকম বাসবাসি করা লাগবে না যে এই খাবার দেওয়া যাবে কিনা সেই খাবার দেওয়া যাবে কিনা। উনি মুখে যে খাবারগুলো খাচ্ছিল সেটা খাবারই আপনি ব্লেন্ডার করে এই টোটালি ও তো খেতে পারবে না, খেলেই বমি হবে। আর খাবারটা পাস হওয়ার জায়গাটা আসলে শুরু হয়ে গেছে, সেটা হয়তো ট্রাই করতে পারেন যদি উনি বমি টমি না করে সেটা দিতে পারেন। আমরা তো অনেক সময় বিভিন্ন রকমের অপারেশন করি এখন, কিন্তু অনার পর্যায়টা কিন্তু এমন পর্যায়ে চলে গেছে যে অপারেশন করে আপনাকে কোনো বেনিফিট দেওয়া যাবে না বা অপারেশন করার অবস্থায় নাই আসলে না। জি কিচ্ছু করার না, অনেক সময় এই টিউব দেওয়াটাও মুশকিল হয়ে যায়। ওনার টিউবটা খুব সুন্দরভাবে দেওয়া গেছে, সেক্ষেত্রে আশা করি যে আপনাদের খাবার দিতে কোনো অসুবিধা হবে না। তো এই ধরনের রুগী আসলে ক্যান্সারে আক্রান্ত রুগীর এই জটিলতা আমাদেরকেও ব্যথিত করে, যার কারণে আসলে আপনাদের সাথে সমবেদনা জানানো ছাড়া আমাদের আসলে কিছু থাকে না অনেক সময়। তো সেই জায়গা থেকে আসলে আমি জানতে চাই যে আপনার কীভাবে এই বুঝলেন যে উনি এই অসুখে আক্রান্ত, প্রথম কি করে আপনারা এটা বুঝলেন? প্রথম যেটা ছিল তা হচ্ছে যে সে খেতে পারতো না, দুপুরে খেলে রাতে বমি হতো এবং বমির ইয়েটা ছিল এরকম, যেমন আমরা এখন দুপুরে খেয়েছিলাম এখন বমি হলে যেটা হবে আমার কিন্তু ব্ল্যান্ড টাইপের একটা ব্ল্যান্ডার, মানে ব্ল্যান্ড হলে খাবারটা যেরকম হয় এরকম খেতে, কিন্তু তার সাথে ওই টাটকা খাবারটাই চলে আসতো। আচ্ছা, তো এরকম দুই দিন হওয়ার পরে সে আমাকে জানাইছে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখতেছি। পরের দিন চলে আসি আমি, টাটকা খাবার বমির সাথে চলে আসতেছে, তার খাবারটা কিন্তু হজম হচ্ছে না, কিছুই খাচ্ছিল না, হজম হচ্ছে না কেন, যে খাবারটা আসলে যেতে পারছে না নিচের দিকে, তার মানে তার মানে তার ক্যান্সারটা আসলে অনেক আগেই শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা। যখন তার খাদ্যনালী চেকন হয়ে গেছে তখন সে বমি করেছে, তারপরে আপনারা নোটিস পেয়েছেন যে সামথিং খাবার একটু সমস্যা হয়, আমরা ধরে নিই যে গ্যাসের ব্যথা বা অ্যাসিড হচ্ছে বা হয়তো খাবারের সমস্যা হয়েছে, খাবারটা রান্না ভালো ছিল না, অনেক রকমের প্রবলেম আমরা সামনে নিয়ে আসি। কিন্তু ভেতর ভেতর যে এত বড় একটা অসুখ মানে বাসা বেঁধেছে এটা আসলে আমরা আগে বুঝতে পারি না। খাবারের সাথে আসলে আমাদের বডির অনেক কিছু চেঞ্জের একটা বিষয় থেকে যায়, তো অনেক খাবারই আপনারা জানেন যে ক্যান্সারের সূচনা করে থাকে, সুতরাং খাবারের ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। আর যেটা আপনি যেটা মূল্যবান যে কথাটা বলেছেন যে আমরা নিজেদের চিকিৎসা নিজেরা না করি, অ্যাটলিস্ট প্রত্যেকটা বিষয়ে যখন নিজের শরীর তো এর চেয়ে তো মূল্যবান আর পৃথিবীতে কিছু নাই, তো সেটা আসলে যে ভালো বোঝে তার উপরে ছেড়ে দেওয়াটাই বেটার। কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা কিন্তু অনেক জায়গায় নষ্ট করছি, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে প্রথম দিকে অনেক গরিমসি করছি, কিন্তু পরে যখন অনেক বিপদে পড়ে যাচ্ছি তখন কিন্তু আবার অনেক টাকা খরচ করছি। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা যাদেরই আমাদের প্রবলেম গুলো হয় আমরা কিন্তু কিছু না কিছু সিগন্যাল অবশ্যই পাই, সেটা বড় অথবা ছোট। জি জি, কিন্তু আমাদের যেটা প্রবলেম হয় আমরা ছোট ছোট সিগন্যাল গুলাকে ইগনোর করতে থাকি। জি জি, এবং এরপরে যখন ফাইনালি সিগন্যাল পাই তখন কিছু করার কিছু করছি কিছু কথা, ওই জন্য আমরা আর্লি সতর্ক হব এবং আর্লি ব্যবস্থা নেব এবং সুস্থ থাকব, এটাই আমাদের আমাদের আসলে মূল ভাষ্য। আমরা আপনার বাবার জন্য আমাদের তরফ থেকে যতটুকু করার আছে আমরা করে দিয়েছি, বাকিটা আপনাকে হয়তো কেমোথেরাপি রেডিওথেরাপি এটা অঙ্কোলজিস্ট যেভাবে সাজেস্ট করে সেটা ফলো করবেন। আর এরপরও যদি আমাদের কিছু করোনা থাকে আসবেন, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ যেটা সহযোগিতা করার সম্ভব চেষ্টা করবো। তো ঠিক আছে আপা, দোয়া থাকলো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।